ভালোবাসার মানুষটা যদি বিশ্বাসঘাতক হয় তাহলে সে আপনার সাথে থাকলেও বিশ্বাসঘাতকতা করবে, আবার আপনার থেকে হাজার মাইল দূরে থাকলেও বিশ্বাসঘাতকতা করবে। এটাই বাস্তবতা। যোগ্য জবাব দিতে শিখে গেছি বলে আজ আমি অনেকের কাছেই খারাপ। স্ত্রীর সৌন্দর্য নির্ভর করে স্বামীর যত্নের উপর, আর স্বামীর মেজাজ নির্ভর করে স্ত্রীর সহনশীলতার উপর। মিথ্যাচারের অনেক শ্রেণী আছে, তবে সর্বোচ্চ শ্রেণীর একটি মিথ্যাচার হচ্ছে তোমাকে ছাড়া আমি বাঁচব না। যে মানুষের পিছনে হাঁটে তার নাম ছায়া, আর মানুষ যার পিছনে হাঁটে তার নাম মায়া। ভালো থাকতে হলে কোনো রাজপ্রাসাদের প্রয়োজন নেই, প্রয়োজন ভরসা পাওয়ার মতো একটা মানুষের। যার যোগ্যতা যত কম তার খোসা মারার দক্ষতা তত বেশি, এটাই বাস্তবতা। চোখ দিয়ে জল সবার জন্য আসে না, যাকে সত্যিকারের ভালোবাসা যায় শুধু তার জন্যই আসে। একলা পথে চলতে শেখ, তবেই হবে জয়, পরের ভরসায় চলতে গেলে সময়েরই অপচয়। যে ধৈর্য ধরতে জানে একদিন তার কাছে সব কিছুই ফিরে আসে, হারানো সময়, সম্মান, বিশ্বাস আর ভালোবাসাও। মেয়েদের জীবনটা হলো একটা মোমবাতির মতো, অপরকে আলোকিত করতে গিয়ে নিজে জ্বলে পুড়ে শেষ হয়ে যায়, তবু সেই দহনের ব্যথা কেউ বোঝে না। ভুল তবু মেনে নিতে হয়, হেরে যেতে হয় ভালোবেসে, সব কি আর কেঁদে পাওয়া যায়, কিছু কিছু ছেড়ে দিতে হয় হেসে।